আসসালামু আলাইকুম, আমি ডায়েটিশিয়ান সিরাজাম মুনিরা। সবাইকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে শিশুর খাবারে অ্যালার্জি। আমরা অনেকেই জানি না যে শিশুদের কিন্তু প্রচণ্ড রকমের খাবারে অ্যালার্জি থাকে। এই অ্যালার্জিটা কী কী খাবারে বেশি হয় তার একটি লিস্ট আমি বলবো। সাধারণত 60টি খাবার থেকে শিশুদের খাবারে অ্যালার্জি হয়। এই অ্যালার্জির কারণে কিন্তু শিশু অনেক খাবার খাওয়া ছেড়ে দেয় এবং সে পুষ্টিহীনতায় ভোগে। অনেক সময় দেখা যায় অ্যালার্জিযুক্ত খাবার মারা বারবার খাওয়ানোর কারণে শিশু দুর্বল হয়ে পড়ে এবং তার অ্যালার্জির কারণে ইনফ্লামেশন বেড়ে গিয়ে সে কিন্তু অসুস্থ হয়ে যায়। বিশেষ করে যেসব বাচ্চাদের অ্যাজমা থাকে এবং অন্যান্য কারণে, যেমন হচ্ছে খাদ্য থেকে বা হচ্ছে কোল্ড অ্যালার্জি বা হট অ্যালার্জি, যেটাকে বলে হিট অ্যালার্জি, সেগুলো থাকে, তাদের কিন্তু এই যে খাদ্যে যে অ্যালার্জি সেটা কিন্তু বেশি থাকে। তো প্রথমত যেসব বাচ্চারা উইনিং বা 6 মাসের যারা প্রথম বাচ্চা যে খাবার শুরু করছে, সেই উইনিং পিরিয়ডের বাচ্চাকে থেকে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার শিশু কোন কোন খাবারে অ্যালার্জি আছে। তো সব থেকে বেশি অ্যালার্জি থাকে কিন্তু ডিমে। সাধারণত আমরা ডিমের সাদা অংশটা 1 বছরের পরে দিতে বলি, ডিমের কুসুমটা 6 মাস থেকে দেওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে ডিমে অ্যালার্জি আছে কি না। কুসুমটা দেওয়ার পর তাকে 2 দিন অবজার্ভ করতে হবে যে সে ওই ডিমের কুসুম খাওয়ার পরে তার কোনো ধরনের অ্যালার্জিক উদ্বেগ হচ্ছে কিনা। যেমন আপনি বুঝতে পারবেন যে বাচ্চা তখন ঘন ঘন বমি করতে পারে, হঠাৎ করে তার মুখের চারপাশে এই জায়গাগুলোতে লাল লাল বিচি বিচি উঠতে পারে, পিঠের দিকে বা মুখের দিকে বা হাত পায়ে চুলকাতে পারে, তো চুলকানি বা ইচিং ভাব হতে পারে, বাচ্চা খুব কান্নাকাটি করতে পারে, পেটে ব্যথা হতে পারে। এগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে শিশুর ডিমের কুসুমে অ্যালার্জি আছে। ডিমের কুসুম খাওয়ানোর পরে যদি এই ধরনের কোনো সিমটমস আপনি দেখতে পান, তাহলে আপনি বুঝবেন যে ডিমের কুসুমে বাচ্চার অ্যালার্জি আছে। তখন আপনার কিন্তু তাৎক্ষণিকভাবে এই খাবারটি বন্ধ করে দিতে হবে এবং তাকে অনেক দিন পর আবার একটু ট্রাই করে দেখতে হবে এই সিমটমসগুলো ফিরে আসছে কিনা। আরেকটি খাবার, সেটি হচ্ছে দুধ। দুধে বাচ্চাদের সিভিয়ার অ্যালার্জি হয়। তো দেখা যায় যে আমরা 2 বছর পর্যন্ত সরাসরি গরুর দুধ কোনোভাবেই বাচ্চাদেরকে দিতে নিষেধ করি। আপনি 2 বছরের আগে, যেমন 1.5 বছর বয়স থেকে, কিন্তু খাবারের সাথে মিশিয়ে গরুর দুধ দিতে পারবেন। গরুর দুধ দিলে খাবারের সাথে মিশিয়ে অনেক সময় দেখা যায় যে গরুর দুধের যে অ্যালার্জি আছে সেই অ্যালার্জি প্রবণতাটা অনেক কম থাকে। কিন্তু সরাসরি যদি গরুর দুধ দেওয়া হয় এবং অ্যালার্জি হয়, তাহলে কিন্তু বাচ্চা দেখা যায় ল্যাকটোজ ইনটলারেন্স হয়, বমি ভাব হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, অন্য খাবারে অনীহা চলে আসে এবং অনেক সময় দেখা যায় এটা এত সিভিয়ার পর্যায়ে পৌঁছে যায় যে বাচ্চার ঠান্ডা, কফ, কাশি, ড্রাই কফ এগুলো বাড়তে থাকে। তো সেই জন্য আমাদের বুঝতে হবে এই ড্রাই কফটা যাতে ঠিকঠাক মতো, মানে অ্যালার্জিটা না বাড়ে। এবং এই জন্য যখন আপনি বাচ্চাকে দিবেন এই সিমটমসগুলো খেয়াল রাখবেন, যদি এগুলো হয় তাহলে বুঝতে পারবেন বাচ্চার দুধে অ্যালার্জি হচ্ছে, তাকে দুধ নিষেধ করবেন। কিন্তু অন্যদিকে আপনি যদি তাকে দই দেন, তাতে যদি বাচ্চার ঠান্ডা না লাগে, জ্বর না হয়, তাহলে আপনি বুঝতে পারবেন দই অ্যালার্জি হচ্ছে না। আপনি তখন কিন্তু তাকে দই কন্টিনিউ করাতে পারবেন। ইভেন 6 মাসের পর থেকে কিন্তু খাবারের সাথে মিশিয়ে মিশিয়ে আপনি দই বাচ্চাকে খাওয়াতেও শুরু করতে পারেন এবং খেয়াল রাখতে পারেন যে তার অ্যালার্জি হচ্ছে কিনা। আরেকটি খাবার যেটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা জানি না যেটা থেকে অ্যালার্জি হতে পারে, সেটা হচ্ছে মাছ। অনেক সময় মাছের যে প্রোটিন আছে সেই প্রোটিন থেকে বাচ্চার অ্যালার্জি হয় এবং এই অ্যালার্জিটা সব থেকে বেশি করে যে স্কিনে হবে বা বাচ্চা বমি করবে এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এটা হয় বাচ্চার ভিতরে ইরিটেশন হয় এবং তার প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হয়। যদি আপনার বাচ্চাকে খাওয়ানোর পরে সে যদি অ্যাসিডিটি ফিল করে এবং মাছটা বারবার খেতে না যায়, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন তার অ্যালার্জির প্রবণতাটা হচ্ছে। তখন কিন্তু আপনাকে মাছটা তার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তো 2 ধরনের মাছ আমাদের কিন্তু পাওয়া যায়, একটা হচ্ছে সামুদ্রিক মাছ আর একটা হচ্ছে দেশি পানির মাছ, স্বাদু পানির মাছ যেটা আমরা বলি। তো স্বাদু পানির মাছে অ্যালার্জি খুব কম হয়, কিন্তু সামুদ্রিক মাছে অনেকেরই খুব বেশি অ্যালার্জি হয়। তো সামুদ্রিক মাছে অ্যালার্জি, যেমন হচ্ছে ইলিশ মাছ যদিও নদীতে পাওয়া যায়, এটাকে আমরা সামুদ্রিক মাছ হিসেবেই কাউন্ট করি, তো এটাতে যদি অ্যালার্জি থাকে তাহলে কিন্তু অফ করে দিয়ে আবার হচ্ছে পুনরায় শুরু করতে হবে। এভাবে আস্তে আস্তে পুরো দমে খাবারটা বাদ না দিয়ে অল্প করে এটাকে ইন্ট্রোডিউস করতে হবে। আরেকটি খাবার রয়েছে
আছে যেটা খুব বেশি অ্যালার্জিক সেটি হচ্ছে বাদাম। আমাদের অনেকের অনেক মায়েরাই জানেন না যে পিনাট বা চীনা বাদাম আমাদের যেটা আমাদের দেশে পাওয়া যায় দেশি বাদাম, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চাদের অ্যালার্জি থাকে। ছোট বাচ্চারা পিনাট খুব পছন্দ করে এবং দেখা যায় যে এই পিনাট দেওয়া হয়, পিনাট দেওয়া হলে পরে দুই একদিন পর থেকে সিমটমসগুলো শুরু হয়, যে বাচ্চা খুব বেশি গা চুলকাচ্ছে, হঠাৎ করে র্যাশ উঠে সারা গা ভরে যাচ্ছে, বমি ভাব হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, তখন কিন্তু পিনাট খাওয়ানো বন্ধ করতে হবে। অনেক বাচ্চা শুধু পিনাট না, আমন্ড বা কাঠবাদাম এগুলোতেও অ্যালার্জি হয়, তো এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আরেকটি খাবার হচ্ছে ডাল। ডালেও কিন্তু অনেক বাচ্চাদের অ্যালার্জি হয়, তো কিসে অ্যালার্জি হচ্ছে, কোন খাবারটাতে অ্যালার্জি হচ্ছে এটা একটু খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে পরে আমরা বুঝতে পারবো বাচ্চা অ্যালার্জি হচ্ছে কিনা, বাচ্চা অসুস্থ হচ্ছে কিনা, এবং সেখান থেকে আমরা আইডেন্টিফাই করে বাচ্চাকে কিন্তু সেই পুষ্টি উপাদানটা অন্য কোন খাবার থেকে দিতে হবে সেটা বুঝতে পারবো। তাই আপনার বাচ্চার কোন খাবারে অ্যালার্জি হচ্ছে, কোনটাতে অ্যালার্জি হচ্ছে না সঠিকভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করুন এবং তাকে সঠিক পুষ্টির উপরে রাখার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Chopstick instant noodles.